হাই বন্ধুরা, তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল গর্ভাবস্থার প্রথম সপ্তাহ নিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয় সেটাই। গর্ভাবস্থার প্রথম সপ্তাহের দিকে হয়তো সাধারণত আমরা প্রেগনেন্সি কিট টেস্টের টেস্ট করে থাকি, অর্থাৎ ইউরিন প্রেগনেন্সি টেস্ট বা ইউপিটি করে থাকি, এবং করার পরে যখনই আমরা সেটা পজিটিভ পাই আমরা মনে করি আমরা মা হতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা তখন তাহলে মা হতে চলেছো। প্রায় 95% পর্যন্ত এই টেস্টের যে রেজাল্ট সেটাকে আমরা সঠিক মনে করতে পারি। কিন্তু কেউ যদি 100% পুরোপুরি সঠিক রেজাল্ট চাও তাহলে কিন্তু ইউএসজি বা ব্লাড টেস্ট করে দেখতেই পারো। এখন তোমাদের সবাইকে কংগ্রেচুলেশান, তোমরা সবাই মা হতে চলেছো তার জন্য। কিন্তু আমরা যখন তারপর ডক্টরের কাছে ভিজিট করি, ডক্টর কিন্তু সবার প্রথমে যে গাইনোকোলজিস্ট যেই ডক্টরই হোক না কিন্তু আপনাকে সবার প্রথমে যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে আপনার এলএমপি, অর্থাৎ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। আপনি লাস্ট কবে পিরিয়ড হয়েছিল, তার যে ফার্স্টের দিনটা, যেদিন থেকে আপনার লাস্ট পিরিয়ড স্টার্ট হয়েছিল সেই দিনটা কবে। অনেকের ক্ষেত্রে এটা মনে থাকে, আবার অনেকের থাকে না। কিন্তু এই দিনটা কেন এত ইম্পর্ট্যান্ট? কারণ বন্ধুরা, আমরা মনে করি আমরা যবে থেকে পিরিয়ড মিস করেছি তবের থেকে আমাদের প্রেগনেন্সি জার্নি শুরু হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। এই কনফিউশনটা প্রায় সবার মনেই থাকে যে আপনার লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড আছে, আর সেই ডেট থেকে 7 দিন, অর্থাৎ আপনার 1 সপ্তাহ হয়ে গেছে। এইভাবে কিন্তু ডেট কাউন্ট করে থাকে, এবং এইভাবে ডেট কাউন্ট করে আমরা যথারীতি আমাদের এক্সপেক্টেড ডেলিভারি ডেট বা ইডিডি জানতে পারি, বা আমাদের কত সপ্তাহের প্রেগনেন্সি চলছে, কত মান্থের চলছে, এভরিথিং, সব কিছু কিন্তু আপনার এলএমপির ওপর নির্ভর করছে। এইবার হচ্ছে বন্ধুরা, তাহলে আমরা জেনে নিই আমাদের প্রথম সপ্তাহে মায়েদের শরীরে কী কী ধরনের চেঞ্জেস হয়। প্রথম সপ্তাহে সাধারণত মায়েদের শরীরে অনেক রকম হরমোনাল চেঞ্জেস হওয়া শুরু হয়, এবং সেই হরমোনাল চেঞ্জেসের ফলে মায়েদের যে ডিম্বাণু বা ডিম সেটি সাধারণত ম্যাচিওর হওয়া শুরু করে। সেটি পরিমাণে বাকি ডিমগুলোর তুলনায় সেই একটি ডিম একটু পরিমাণে বেশি পরিমাণ পুষ্টি গ্রহণ করে, এবং যথারীতি সেই পুষ্টি গ্রহণের মাধ্যমে সেই ডিমটি ম্যাচুরিটি হওয়া শুরু হয়। এবং তারপর সেটি ম্যাচুরিটি হওয়ার পরে আমাদের যে ফেলোপিয়ান টিউব থাকে সেখানে এসে অবস্থান করে। শুধু এইটুকুনি কার্যক্রমই হয়ে থাকে প্রথম সপ্তাহে, যেটা কিন্তু আমাদের নর্মাল যে আমরা যখন কনসিভ করি না সেই সময় হয়ে থাকে। এবং দ্বিতীয় সপ্তাহ, সেটা নিয়ে ছোট্ট করে একটু বলে রাখি, দ্বিতীয় সপ্তাহের ভিডিও কিন্তু অলরেডি আছে, আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। দ্বিতীয় সপ্তাহ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের প্রেগনেন্সির ক্ষেত্রে, কারণ এই সপ্তাহ হয় আমাদের মধ্যে রিলেশনশিপ, এবং এই সপ্তাহে আমাদের ডিম্বাণু থাকে অ্যাক্টিভ ওভুলিউশনের জন্য। এবং তখন যদি আমরা রিলেশনশিপ করি আমাদের পার্টনারের সঙ্গে তাহলে কিন্তু প্রেগনেন্সির চান্সটা অনেকটা বেশি বেড়ে যায়। আশা করছি বন্ধুরা তোমাদের প্রথম সপ্তাহের প্রেগনেন্সির পুরো ব্যাপারটা বুঝতে পারলাম। তাছাড়াও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করো কমেন্ট বক্সে, আশা করি তোমাদের রিপ্লাই দেবো। আজকে এখানে শেষ করছি, বেশি কিছু একদম বলবো না। টাটা।